You played cricket for Bangladesh, right? মানে তুমি আমাকে প্রশ্ন করতেছো তুমি জানোই না আমি খেলেছি কিনা না সেই তুমি আসছো এই ইস ক্রিকেট এর উপরে স্পোর্টস নিয়ে রিপোর্ট করতে আর তুমি জানোই না আবার আমাকে তুমি প্রশ্ন করতেছো মানে তুমি তুমি শুধু পারো তুমি শুধু পারো মানুষের সমালোচনা করতে তুমি শুধু পারো মানুষকে মানে তুমি ব্যতীত সবাইকে ছোট করে দেখতে তুমি ব্যতীত প্রতিটা লোককে তুমি ছোট করে দেখতে শুধু পারো না কয়েকজন প্লেয়ারের বেলা এটাকে ইস্যু বানিয়েছ কারণ এটা বাজারে খাবে লিটন হলো হিন্দু আমি হলাম হিন্দু সেটা খাবে আর তুমি বলতেছো রিয়াদ নিয়ে আমি কোনো কথাই বলিনি তুমি জানোই না রিয়াদকে শুভকামনা জানিয়ে বলেছিলাম তোমার কাছে মাহমুদুল্লাহ হতে পারে এটা আমার কাছে রিয়াদ কারণ কি জানো ওর শুরুটা আমাদের সাথে কথাটা যে লিটনকে বলেছি কারণ জাতিবাই রিয়াদকে বলিনি কারণ রিয়াদ দাঁড়িয়ে আছে নামাজ পড়ে রাইট ভাই আমি আমি ওই লাইনেরই মানুষ না তুমি জানোই না রিয়াদের বাসায় যে রিয়াদের বাসায় দুই একবার যে এক এক টেবিলে বসে ভাত খেয়েছি আমরা তুমি ইস্যুটাকে বানিয়েছো হিন্দু মুসলিম মানে তুমি রিয়াদ ওই লাইনে গেলা তুমি এসে দাবি করতেছো যে রিয়াজ রিয়াদের দাড়ি আছে তোমারও দাড়ি আছে ভাই রিয়াদের দাড়িটা মিন করে রেখেছে তোমার মতো দাড়ি অনেকেই স্টাইল করে রাখে ইন্ডিয়া টিমের সবারই দাড়ি আছে শুধু সামি আর 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 মোহাম্মদ সিরাজ হলো মুসলমান বাকি সবারই তো দাড়ি আছে তোমারও দাড়ি আছে তুমি যে রিপোর্ট যে 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 ভিডিওটা আমাকে নিয়ে বানিয়েছো আসলে ওইটা আমি রিপোর্ট বলবো না কারণ ওটা এই ইউটিউবে তুমি যেটা আমাকে নিয়ে বানিয়েছো মানে আমার মতন একজন প্লেয়ারকে তুমি ছোট করে বানিয়েছো যেটা সেটার পরের দিন দেখলাম মানে তখন একটু দেখা শুরু করছি দেখতেছিলাম তুমি কি বলতে চাচ্ছিল তারপরের দিন দেখলাম তুমি হাফ প্যান্ট এবং হাফ প্যান্টটা অনেক উপরে মানে বক্সারের মতন ওইটা পরে তুমি এসা কথা বলতেছো ফাইন ভাইয়ের সাথে আর সেই তুমি দাবি করতেছো তোমার দাড়ি আছে তোমার দাড়ি তো এমনি যা দাড়ি তো সবারই গজায় তোমার দাড়ি নিয়ত করে রাখা দাড়ি না রিয়াদ মুশফিক আমাদের অনেক প্লেয়ার সরওয়ার্দি শুভ এনামুলক জুনিয়র মেহের আফ জুনিয়র এবং এখনো কয়েকজন প্লেয়ার আগের কয়েকজন প্লেয়ার এবং আমার বন্ধু রাজিন সালে ওরা নিয়ত করে দাড়িটা রেখেছে এবং ওরা পালন করে ওটা মিন করে তোমার মতো না আগের দিন বললা তোমার দাড়ি আছে আর পরের দিন বক্স বক্সার পরে এসে শর্ট প্যানের মতন উপরে অনেক উপরে এসা হাঁটুর অনেক উপরে থাইয়ের মধ্যে এসে সেটা পরে তুমি ক্যামেরার সামনে কথা বলতেছো যেটা লাখ লাখ মানুষ দেখতেছে আর আমাকে বলতেছো ডাবল স্ট্যান্ডার্ড ভাই আমার কোনো স্বার্থ নাই ভাই আমার কোনো ধরনের কোনো স্বার্থ নাই আমার কথাটা বলছিলাম এই জন্য তোমার অ্যাগ্রেসিভ তুমি এত অ্যাগ্রেসিভ হয়ে কথাবার্তা বলো যেগুলো আমার মনে হচ্ছিল আমাদের টিমের এফেক্ট পড়তেছে কারণ এই টিমটা ভেঙে গেছিল একটা ভালো টিম ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে জাস্ট লাইক ইমিডিয়েট ওয়ার্ল্ড কাপের আগে টিমটাকে সাকিব দাঁড়া করাইতে চাইছে আর সেই তুমি আবার পিছনে লেগে গেছো এটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য তাই বলা